আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষি বাজার থেকে। তো আপনারা এর আগে আমাদের ফোর স্ট্রোক টু স্ট্রোক অনেক পাওয়ার স্প্রেয়ার দেখেছেন, ওটার জন্য আমরা আলাদা রোলারও বানিয়েছিলাম, সেটাও আপনাদেরকে দেখিয়েছিলাম। তবে এবার যে মেশিনটা আমরা নিয়ে আসছি এটার সঙ্গে একদম পাইপ রোল করে রাখার ব্যবস্থা আছে। এটা কালকে আমরা হাতে পেয়েছি, দেখতে পাচ্ছেন একদম রোলারটা এত সুন্দর করে দেয়া আছে, একদম মেশিনের সাথে সেট করা। এবং এটাতে মোটামুটি 350-400 ফিট একসাথে করতে পারবো, আমরা 100 ফিট লাগিয়েছি আপাতত। এখানে ঘোরানোর ব্যবস্থা আছে, তো আমরা সরাসরি পুকুর পাশে পেয়েছি, পুকুরেই আমরা পানির যে ইনলাইন সেটা ওখানেই ফালাই দিছি যাতে পানিটা নিতে পারি আর কি। আপনারা তো ড্রামে ব্যবহার করবেন, আমরা জাস্ট এখানে যে যেটা ওভারফ্লো পাইপ সেটাও দেওয়া আছে। তো আমরা এটা এখন একটু চালিয়ে দেখাবো, দেখেন দেখতে পাচ্ছেন এখানে স্পিড বাড়ায় কমানোর একটা ব্যবস্থা আছে। আপনি কেমন স্পিড চান সেটার উপরে দেখেন, আপনি এক জায়গায় ইঞ্জিন রেখে এই পাইপ নিয়ে আপনি 100 ফিট, 300 ফিট, 200 ফিট চলে যেতে পারবেন। এবং এটার কত উচ্চতা সেটাও দেখাবো আমি, জাস্ট আগে পাইপটা রোল করা একবার দেখুন। তো এটা দেখতে পাচ্ছেন এবং রোল করাও খুব ইজি। এখন স্পিডটা একটু বাড়ায় দাও, আমরা একটু দেখবো এটার স্পিড কেমন হয়। ফোর স্ট্রোকের মোটামুটি 30 ফিটের উপরে যায়, 40 ফিটের কাছাকাছি। এটা পারলে আপনারা পারলে জমিতেও দিতে পারবেন, কুয়াশার মতো করা যায়। এ দেখছেন এখন কুয়াশার মতো করানো আছে, এটা আপনার জমিতে দিতে পারবেন। পিক আপ একটু বাড়ায় দাও, পিক আপ দাও, বাড়ায় দাও। পিক আপ বাড়ানোর ফলে দেখেন আমরা এটা কত রকম করা যায়। এই হাতের উপরেই সব, আপনার হাতে টাইট দিলে এরকম কুয়াশার মতো হবে, একটু লুজ করলে লম্বা হবে। কুয়াশাটার কারণ দেখানো হচ্ছে যে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ধান খেতে তারপর আলু খেতে দেওয়া যাবে কিনা, এটা অবশ্যই দেওয়া যাবে এবং খুব দ্রুত স্প্রে করা সম্ভব এটা দিয়ে। এই এটা দিয়ে আপনারা দেখা গেল যে একটা লেবার কস্টিং কতটা কমে আসবে, যাদের বিঘা বিঘা জমি আছে তারা অবশ্যই জানে। এবং যারা গাছে স্প্রে করে, যাদের বড় বড় গাছের বাগান আছে, আমের বাগান, তারপরে মাল্টা পেয়ারা, তারা জানে যে আসলে কত স্প্রে করা কত কঠিন। অনেক সময় অনেক লম্বা লম্বা গাছ থাকে, সেখানে স্প্রে করতে অসুবিধে হয়ে যায়। তো আপনারা দেখেন যে এখানে এই যে যে গাছটা দেখছেন এটা মোটামুটি আমরা 15-20 ফিটের মতো আছে। তো এটার একটু দেখবো যে এটার উপরে কত দূর যায়, একটু উপরে দেখায় এই গাছের উপরে কত দূর যায় এটা একটু দেখাবো। প্রচুর রোদ দেখতে পাচ্ছেন, মোটামুটি মোটামুটি এটা গাছটা বলা চলে যে 20 ফিটের কাছাকাছি হবে। দেখেন নর্মাল স্পিডেই এই গাছের উপরে উঠে যাচ্ছে। তো আপনার নিচ থেকে যে কোনো গাছেই স্প্রে করতে পারবেন, উপরে উঠতে হবে না। আপনাদের যে এর আগে ফুট পাম্প ছিল খুব কষ্টকর, আপনারা জানেন পায়ে খোঁচে অনেক কষ্টে স্প্রে করতে হয়, তো এটাতে আর ওই সমস্যাটা হবে না। আর দূর থেকে অনেক বড় বড় জায়গা কভার করতে পারবেন এবং প্রায় 5টা লোকের কাজ একটা মেশিন দিয়ে অল্প সময়ে করা সম্ভব। তারপর সারাদিনে যে খরচটা হবে সে খরচের 80% কমিয়ে দিবে এই মেশিন। আপনারা জানেন যে আসলে লেবার এখন কস্টিং কত বেশি এবং লেবার পাওয়া যায় না, এটা তো একটা সমস্যা রয়েই গেছে। তারপরে স্প্রে তো অনেক খরচ বেশি, ওজন হওয়ার কারণে অনেকে হাতে চেপে স্প্রে করতে চায় না, সেটার জন্য আলাদা কস্টিং দিতে হয়। তো এই বিষয়গুলোর কথা মাথায় রেখে আমরা এই স্প্রেগুলো নিয়ে আসি। এ বিভিন্ন ধরনের আছে, ডাবল গান, সিঙ্গেল গান, টু স্ট্রোক, ফোর স্ট্রোক সবই আছে। আমাদের যেটা এখন দেখাচ্ছি রোলার সহ, এটা ফোর স্ট্রোক। এটা রোলারটার সুবিধা হচ্ছে আপনারা যারা বেশি পাইপ নেন, ধরেন 300 ফিট পাইপ নেন, তারা জানেন যে এক দূরে পাইপ নিয়ে যাওয়া বা গোছানো একটা আলাদা সমস্যা হয়, সেটার সমস্যার সমাধানের জন্য এই মেশিনটা। এটাতে একদম রোলার সহ ব্যবহার করা আছে, রোলারটাও একদম মেশিনের মধ্যেই। তো এটার কারণে আপনার জাস্ট মেশিনটা সাথে নিয়ে গিয়ে রোলার সহ পাইপ সহ একসাথে নিয়ে যেতে পারবেন যে কোনোখানে, আর এক জায়গায় দাঁড়িয়ে রেখে 300-400 ফিট পর্যন্ত দূর পর্যন্ত স্প্রে করে ফিরতে পারবেন।
আর কুয়াশা যেটা সবসময় বলি, এটা হাতের উপর ডিপেন্ড করে, আপনি হাত কীভাবে গানের কীভাবে করবেন এখানে। আবার অনেক সময় চিন্তা করতে পারেন, আপনি মেশিন অন করে চলে আসছেন কিন্তু এদিকে কোনো কারণে আপনি এই যে যে গানটা আছে গানটা অফ করে ফেলছেন, তাহলে এই পানিটা কোথায় যাবে, তখন মেশিনের কোনো ক্ষতি হবে কি না? আসলে এই মেশিনের কোনো ক্ষতি হবে না, এইটা মেশিনের ক্ষতি হবে না, কারণ হচ্ছে এটাতে আউটলাইনের জন্য আরেকটা পাইপ দেওয়া থাকে। আপনারা দেখেছেন আমরা যেখান থেকে পানিটা তুলেছি সেখানে দুইটা পাইপ দেওয়া ছিল, একটা হচ্ছে ইন যেটাতে আপনার ইয়ে লাগানো আছে, আপনার ফিল্টার লাগানো আছে, সেটা দিয়ে আপনার পানিটাকে টানবে ময়লা ছাড়া, আর আরেকটা কালো যে পাইপটা দেখেছেন সেটা ওভারফ্লো, আপনার এখানে যদি কোনো কারণে অফ হয়ে যায় সেটা আবার ব্যাক করে আপনার ড্রামেই চলে যাবে সেই পানিটা। তার মানে আপনার মেশিন সব সময় সুরক্ষিত থাকবে, কোনো সমস্যা নেই। আর মোটর সাইকেল ইঞ্জিন এগুলো যে কোনো মোটর সাইকেল মেকার এটা ঠিক করে দিতে পারবে আপনাদেরকে। আপনাদের তারপরও আমরা বলি যে আমরা এক বছর ওয়ারেন্টি থাকে আমাদের, সেক্ষেত্রে আমরা ওয়ারেন্টি সার্ভিস দিয়ে থাকি, আপনাদের মেশিনের কোনো সমস্যা হলে আমরা সেটাকে সারিয়ে দিই। আর এক্সট্রা যে পার্টসগুলো সেগুলো সচরাচর পাওয়া যায় আমাদের কাছ থেকেও পাবেন, এলাকায় খোঁজ করলে হয়তো পেয়ে যাবেন বেশিরভাগ, কিন্তু মেশিনগুলো আসলে অ্যাভেলেবেল ওইভাবে না এখনও সব জায়গায়। আপনারা নিতে চাইলে আমাদের কাছে অর্ডার করলে আমরা কুরিয়ারে দিতে পারবো সারা বাংলাদেশ। দেখেন আমরা এই গাছটাতে পানি দিয়েছি, পানিগুলো পড়ছে উপর থেকে, তবে গানগুলো বিভিন্ন ধরনের গান থাকে, আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন। তো দেখেন আমরা 100 ফিট পাইপ নিয়ে আসার পরও এই 100 ফিট দূর থেকে কত সুন্দর পানিগুলো স্প্রে হচ্ছে, বা আপনার যে কীটনাশক দেবেন সেটা, আমরা যে এখানে যেখানে আসছি এখানে দেখেন অনেক গাছ, তো আমরা এই এখানকার যে নর্মাল যে হাইট 20 ফিট 25 ফিট এটাতে দূর থেকেই দেওয়া যাচ্ছে, নিচ থেকেই নর্মালি দেওয়া যাচ্ছে। এর বড় বড় অনেক গাছ থাকে অনেকের, আমরা এর আগে 30 ফিটের মতো উচ্চতায় নিয়ে গিয়েছিলাম, এর আগে আপনারা অনেক ভিডিও আছে সেটা দেখতে পারেন, আর আমরা তো আপনাদেরকে লাইভ দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কীভাবে স্প্রে হচ্ছে, একদম নিচ থেকে দেখেন এখানে দাঁড়িয়ে আছে, এখান থেকে প্রায় 20 ফিটের মতো উপরে যে গাছটা আছে সেই গাছটাতে স্প্রে করা সম্ভব হচ্ছে, তাহলে বুঝতেই পারছেন এটা কতটা কার্যকরী। শুধু দেখা গেল আপনি চিন্তা করলেন যে আপনি এই গাছের শুধু দিবেন আর বাকি সময় খেলায় রাখবেন, না, এটা আপনি ফসলের যে কোনো ক্ষেতে দিতে পারবেন, সেক্ষেত্রে আপনার স্পিডটা একটু কমায় রাখবেন এবং কুয়াশার মতো করে দেবেন গান থেকে, তাহলে নর্মালি আপনি যে কোনো যেটা করতে পারবেন আর কি। আর আমরা যে স্পিড এখন চালাচ্ছি এটার থেকে আরও স্পিড বাড়ানোর জায়গা আছে, আপনারা চাইলে আরও বেশি স্পিড দিতে পারবেন, কোনো অসুবিধা নেই, এবং অ্যাডজাস্ট করে আরও স্পিড বাড়াতে পারবেন, আপনার যেরকম পরিমাণ দরকার সেরকম করতে পারবেন। আর খুব যদি হাইট হয় 50 ফিট এরকম বড় গাছ হয় সেক্ষেত্রে আপনাদেরকে কোনো লাঠির সাহায্য নিতে পারেন, অথবা গাছে উঠেও স্প্রে করতে পারেন। কুয়াশার মতো কত এই হচ্ছে গান, আর এই হাতের উপর সব ডিপেন্ড করে, আপনি এটা ঘোরানোর উপরে নির্ভর করবে আপনার কীরকম পানি আপনার দরকার, কীরকম চান আপনি। তো এটা মোটামুটি ছিল গানের বিষয়টা, আর মেশিনটা আপনাদেরকে দেখাই আমি, এবং দেখেন আমরা পাইপ কমায় দাও, স্পিডটা কমায় দাও, তো দেখেন আমরা এর আগে ইয়েটা দেখালাম আপনাদেরকে, এই যে স্পিডের জায়গাটা এটা, আপনার স্পিড কম বেশি এখান থেকেই করতে পারবেন, এখান থেকে এই বাটনের মাধ্যমে স্পিড কম বেশি করতে পারবেন, ওখানে লাল একটা সুইচ দেখতে পাচ্ছেন, এই সুইচের মাধ্যমে অফ করতে পারবেন। এবং যে বিষয়টা আপনাদেরকে বললাম যে ইনলাইন আউটলাইনের যে পানির যে লাইনটা, এই যে আমরা দুইটা পাইপ দেখেন পানিতে নামিয়ে দিয়েছি, একটা হচ্ছে এই যে ফিল্টারওয়ালাটা পানিটা আপনাকে টানবে, আর কালো পাইপটা ওভারফ্লো, আপনার যদি মেশিন কোনো কারণে অফ হয়ে যায় বা সামনে কোনো কারণে পানিটা যেতে না পারে সেক্ষেত্রে ঘুরে এসে আবার ড্রামে পড়বে। এবং এই রোলারটার সিস্টেমটা অনেক সুন্দর, একদম মেশিনের সাথেই যুক্ত করা, এবং এটা ঘুরলেই পাইপটা গোছানো যাবে, পাইপটা গোছায় নাও,
একটু টান করো, হ্যাঁ সুন্দর করে গুছিয়ে নাও। আচ্ছা ইঞ্জিনটাও আমরা অফ করে দিই, ইঞ্জিনটা অফ করে দিলাম। এখন পাইপটা একটু গুছিয়ে নেব। দেখেন ইঞ্জিনের সাথেই সব কিছু, এই সুবিধাটা আছে, আগেরগুলোতে এরকম সুবিধা ছিল না। সেটাতে পাইপ আলাদা করে আপনাদেরকে রোল করা হতো, রোলারগুলোও আপনারা নিয়েছেন আমাদের কাছ থেকে, আমরা নিজেরাই বানাতাম। তো এখন সেট আসে একদম চায়না থেকে, তো আলাদা ওই কাজটা আর কি আর করতে হবে না। আর ফোর স্ট্রোক ইঞ্জিন দেখতে পাচ্ছেন, তো দেখা গেল আপনি যখন 300 ফিট বা 400 ফিট পাইপ ব্যবহার করবেন তখন এই পাইপটা গোছানো একটু অসুবিধা হয়। সেক্ষেত্রে দেখেন এরকম রোলার হলে কত ইজিলি সব কিছু হয়ে গেল। এখন জাস্ট আপনি যেখানে ইচ্ছা মেশিনটা হাতে নিয়ে যেতে পারবেন, জাস্ট পাইপগুলো তুলে গুছিয়ে, কত ইজি বিষয়গুলো এই মেশিনগুলোতে। এখন নর্মালি আপনারা এই মেশিনটা নিয়ে আপনারা আবার বাসায় বা যে কোনো জায়গায় যেখানে যেতে চান সেখানে যেতে পারবেন। এই ছিল নর্মাল বিষয় আসলে। আর অন্যান্য স্প্রেয়ারগুলো আছে, আপনাদের ইচ্ছে মতো নিতে পারবেন। আপনারা দেখা যায় যে এই গান মানে এই রোলার ছাড়াও যেটা আছে সেটাও নিতে পারেন, আবার রোলার সহ নিতে পারেন, দামের কিছু হেরফের থাকবে। তো দেখেন এটা নর্মালি যে কোনো একজন মানুষ এটা নিয়ে যেতে পারবে। এবং এর আগের যে ভিডিওগুলো দেখালাম আমরা, ব্যাকপ্যাক স্প্রেয়ার, ওটাও পাওয়ার স্প্রেয়ার ছিল, মেশিন চালিত এবং ইলেকট্রিক একটা স্প্রেয়ার আপনাদেরকে আমরা দেখিয়েছি। পুরো মেশিন দেখান ভাই। আচ্ছা এই যে পুরো মেশিন, এটা এটা হচ্ছে আপনার টেনে স্টার্ট দেওয়ার জন্য জায়গা, এখানে তেলের জায়গা আছে, আর মোটরসাইকেল ইঞ্জিন, এটা চোখ আছে মোটরসাইকেলের মতো, এবং এটা হচ্ছে পাম্পের জায়গাটা, আর আর এই দুটা ইনলাইন এবং ওভারফ্লো পাইপ, সেটা আপনারা ভিডিওতে দেখেছেন। আরও কোনো কিছু জানার থাকলে আপনারা পুরো ভিডিওটা দেখতে পারেন, প্রথম থেকে আমরা সব কিছু বিষয় ক্লিয়ার করার চেষ্টা করেছি। তো আরও কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদেরকে ভিডিও মানে আপনাদেরকে কল দিতে পারেন, অথবা আমাদের অ্যাপস আছে, অ্যাপস ডাউনলোড করে দেখতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে দেখতে পারেন, ইউটিউব চ্যানেলে দেখতে পারেন, যে পেজে দেখছেন সেটাতেই মেসেজ করে জানতে পারেন, আমাদেরকে ফোন দিতে পারেন আর কি। তো অর্ডার করলে সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন। এরপরে আমরা আরেকটা ভিডিও লাইভ করব, সেই ভিডিওটা হচ্ছে ধান কাটা মেশিনের, আগে আপনারা দেখেছিলেন সেই ধান কাটা মেশিনের দিয়ে আরও কিছু অ্যাটাচমেন্ট এসেছে, সেই ধান কাটা মেশিন দিয়েও যে পানি তোলা যায় বা সেচের কাজে ব্যবহার করা যাবে আপনাদের ছোটো ছোটো কাজের জন্য, সেটা আর কি আপনাদেরকে দেখাবো। তো সেটাও একটু আগে আপনাদেরকে দেখাই, ওটা রেডি হচ্ছে। তো রেডি করার পর এই যে ধান কাটা ব্রাশ কাটার যে ধান কাটা মেশিনটা, এটারই মাথায় আপনারা এই যে পানি তুলতে পারবেন, এই এক্সট্রা হেডটা আসছে, আরও একটা হেড আসছে, সেটা হচ্ছে আপনার গাছ কাটা যাবে এই একই মেশিন দিয়ে। আপনারা এর আগে দেখেছিলেন এই একটা মেশিন দিয়ে 8 কাজ করা যায়, তবে এখন 2টা যুক্ত হওয়ার কারণে এখন 10 কাজ করা যাবে আর কি এক মেশিনে। তো এই 10টা কাজেরই তার মধ্যে এই নতুন 2টা, এটার আজকে এক্সপেরিমেন্ট লাইভে আপনাদেরকে দেখাবো। তো এটা রেডি করছি, আপনারা আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিওর জন্য। তো ধন্যবাদ সবাইকে।